অম্বুবাচী মেলার নিবৃত্তির পিছত প্রতি বছরে মার দর্শনের এই বছর যথেষ্ট জনসমাগম হওয়া বাবে নিবৃত্তির দিনাখনে মই দর্শনের বাবে অহা নাছিলো। দুদিন পিছত মানুহৰ ভিড় অলপ খাম কটার পিছত আজি মার চরণত সেবা করবলে সক্ষম হলো। মেলা খুব ভাল করে হয়ে গেছে, যথেষ্ট ভিড় হওয়া বাবে কিছু নহয় কিছু ত্রুটি থাকিও যায়। ভবিষ্যতের দিনত আৰু মেলাখন ভাল হব বলে মই আশা করো। মার শ্রীচরণত অসমবাসী রাইজর মঙ্গলের বাবে আৰু সকলোৰে কল্যাণৰ বাবে প্ৰাৰ্থনা কৰিছো। সকলোৰে যাতে ভাল হয়, মা কামাখ্যাই সকলোকে যাতে আশীর্বাদ করে। করিডরের কাম এতিয়া লার্সন এন্ড টার্বুক এই নিবিদার পিছত তেওঁলোকে কাম পাইছে। এতিয়া তেওঁলোকে ইয়াৰ যিটো ড্রয়িং বা প্ল্যান এখন আইআইটি গুৱাহাটীক দিছে। আইআইটি গুৱাহাটীয়ে তাত অনুমোদন জনাব আর মই ভাবো দুমাহ তিনি মাহের ভিতর ইয়াত আমি ফিজিক্যালি কাম আরম্ভ করব পারি। মানে তিনি মাহ পিছত করিডর কাম আরম্ভ হব পারে যদি আইআইটিয়ে ড্রয়িংখন ভেটিং করে দিব লাগিব। এতিয়া আইআইটি লার্সন টার্বুয়ে ড্রয়িংখন বনাই আইআইটি গুৱাহাটীক দিছে। আইআইটি গুৱাহাটীয়ে সকলো পরীক্ষা করব যাতে কামাখ্যার স্ট্রাকচারত অসুবিধা নহয়, পুরোনা মঠ মন্দিরত অসুবিধা নহয়। গোটেই কথাখিনি চার পিছত তেওঁলোকে ক্লিয়ারেন্স দিয়ার পিছতহে করিডরের কামটা হাতত লওয়া হব। দুমাহও হব পাৰে, তিনি মাহও হব পাৰে, তেওঁলোকে যদি চারি মাহ সময় লয় চারি মাহও হব পাৰে। কারণ আইআইটি গুৱাহাটীক আমি কোনো ডেট আৰু তারিখ দিয়া নাই যে অমুক তারিখের ভিতর আপনাদের চাই দিব লাগে। মেলাত আসলতে মানুষ অহার যেটো একটা পরম্পরা হয়েছে তেনেকুৱা পরম্পরা আগতে নাছিলে। মেলার সময় তেওঁলোকেই মন্দিরলৈকে আহে যোনে ইয়াতে ধ্যান করে। কিন্তু এটা টিভি বা মিডিয়াত মেলার বিষয়ে জানার লগে লগে মানুষের মনত মেলার কেদিন মন্দিরলৈ আহিবলৈ এটা উৎসুকতা বৃদ্ধি পাইছে। কিন্তু পাহাড়খন তো পাহাড়ে, পাহাড়খন তো আপনি ডাঙর করব নোৱাৰে, রাস্তা কেটা তো ইমানেই ডাঙর। মই ভাবো যে মেলার কেদিন পাহাড়ের উপর অহাতো কোনো ইয়াত কিবা বেছি পুণ্য পাই তেনেকুৱা কথা একো নহয়। যি সকলে তিন দিন ধ্যান করে তেওঁলোকেহে মেলার সময় উপরলৈকে আহে। কিন্তু আমার মানে আপোনালোকে সাধুক দেখুৱাই দিয়ে, বিভিন্ন সন্তক দেখুৱাই দিয়ে, মানুহৰ মনত উৎসুকতাৰ সৃষ্টি হয়, মানুহ আহি যায়। আসলে ইমান মানুষ পাহাড়খনে লব নোৱাৰে, তথাপিতো এইবার আমি আরও 4,000 মানুষ থাকিবপরা ব্যবস্থা এটা করিম। লাহে লাহে ব্যবস্থাও বাড়িছে কিন্তু মানুষও বাড়িছে। চ্যালেঞ্জ একো নয়, সকলো রাইজর সমর্থন আছে, সকলো রাইজর লগত ধুনিয়াকৈ আৰু আমি দুবছৰত কৰি উলিয়াই দিম। অপোজ যেটো কৰিছে করিডর শব্দটোত ভয় খাইছে। করিডর বুলি কোনো বস্তু নাই, রাস্তা এটা বনিব। বর্তমান যেটো রাস্তা আছে দোকান কেখন বাদ দি রাস্তাটো ডাঙৰ হব, দোকান কেখন নতুনকৈ বনাই দিয়া হব। সৰু কথা এটা, মানুহে ভাবিছে করিডর মানে কিবা অদ্ভুত কিবা এটা বনাব গৈ আছে। ইয়াত একোটো অদ্ভুত নহয়, যেটো PWD রাস্তা আছে তার উপৰত বৰষুণ যাতে নপৰে তার কারণে টিংপাত কেখনমান হব। করিডর শব্দটোতে মানুষ ভাবিছে বাপরে করিডর হয়ে যাব, এনেকা কোনো করিডর বলে তো কথা নাই, রাস্তাটো আছে, রাস্তাটোর উপর টিংপাত হব। সিঁড়িবিল থাকিব, খটখটি থাকিব, সব একেই থাকিব, কোনো পরিবর্তন নয়, খালি উপর টিংচালি কেখন লাগিব, ইমানেই। করিডর মানে বেলেগ কথাটো একো নাই। তাকে লৈ মানুহে দশজন মানুহে দশজন কথা কৈ আছে যেটোর কোনো প্রয়োজন নাই। দোকান কেখন উঠিব, এটা করিডর বনিব, করিডরতে দোকান কেখন ধুনিয়াকৈ পকার হয়ে যাব, দোকান কেখন ধুনিয়া লাগিব, উপর টিংপাত লাগিব, ইমানেই করিডর। কোনো ছয় পাঁচটা ঘর ভাঙিব তেওঁলোকক রাস্তাটো যিখিনি বহল করোতে মাজত আহে তেওঁলোকৰ লগত আমি আলোচনা করে আছো। ক্ষতিপূরণ দিয়া হব, তাতে আমি তলত নতুন ঘর বনাই দিম, যত আমার জাগাখিনি আছে তলত ফিল্ড আছে তাতে তেওঁলোকৰ ঘর হব আর ফিল্ডখন অলপ দূরত লৈ যোৱা হব। বিকলাঙ্গ ব্যক্তিসকলৰ কাৰণে বিশেষ ব্যৱস্থা থাকিব, লিফ্ট থাকিব।
লিফটেদি বিকলাঙ্গ দিব্যাঙ্গ ব্যক্তিসকল আহিব পাৰিব। ইয়াতে করিডর মানে একো একো কিবা সাংঘাতিক বস্তু এটা নহয়, যে শব্দটো শুনিলে ইংরাজী শব্দটো শুনিলে অল্প ডাঙর ডাঙর লাগে, ভাল রাস্তা এটা হব ইমানে। হব দে হব দে হব দে হেল্ল'